আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ইতিমধ্যে আজকের ক্লাসে জয়েন করছেন সবাই প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমি যে লেখাটা লিখছি এই লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডে আমার লেখাটা যদি স্পষ্ট দেখে থাকেন সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার, অল ক্লিয়ার লিখে সবাই একটু কমেন্টস করেন। আর সবার প্রতি একটি অনুরোধ থাকবে প্রত্যেকে প্রত্যেকের টাইম লাইন থেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে সবাই হচ্ছে আমাদের ক্লাসটা করতে পারে। পাশাপাশি কমেন্টসের মাধ্যমে আপনার ফ্রেন্ডদের একটু মেনশন করুন যাতে তারাও ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। সবাই যেহেতু অল ক্লিয়ার লিখছেন তার মানে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা লগারিদমের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ শিখব। এখান থেকে সাধারণত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। সবাই যদি একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসটা অ্যাটেন্ড করেন ইনশাল্লাহ এই টাইপ থেকে যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে আমরা খুব সহজেই কোশ্চেনগুলো পারবো। তাহলে কথা না বাড়িয়ে পড়ানো শুরু করি। সবাই নাম লেখেন টাইপ ওয়ান। আচ্ছা, আমি গত ক্লাসে একটা স্ট্রাকচার লিখছিলাম, কি লিখছিলাম, লগ, লগের নিচে থাকবে বেজ, বেজের সাথে থাকবে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয়। আমরা গত ক্লাসে কি শিখছিলাম, লগ নিচে যে থাকবে সেটা হচ্ছে কি বেজ, বেজের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমি একটা ফর্মুলা লিখতে পারি এখান থেকে, ইনপুট সমান সমান বিষয়টা দেখেন লগ নিচে ছিল বেজ, নিচে ছিল বেজ, বেজের সাথে ছিল ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে ইনপুট সমান সমান আমরা লিখতে পারি বেজ টু দি পাওয়ার আউটপুট, বেজ টু দি পাওয়ার আউটপুট। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আপনি কিভাবে শিখবেন, লগ নিচে হচ্ছে বেজ সাথে হচ্ছে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমার ফর্মুলা কি, ইনপুট সমান সমান বেজ, বেজ টু দি পাওয়ার আউটপুট, মানে বেজের উপরে আউটপুট চলে যাবে। আর একটু সহজভাবে যদি মনে রাখতে চান তাহলে মনে রাখতে পারেন এভাবে, ইনপুট সমান সমান বি মানে কি ব্রাজিল, ব্রাজিল আউট হয়ে গেছে, ইনপুট সমান সমান কি ব্রাজিল আউট, তার মানে মনে রাখবো কীভাবে, ইনপুট সমান সমান ব্রাজিল টু দি পাওয়ার আউটপুট। ক্লিয়ার? তাহলে ফর্মুলা কি হলো, লগ নিচে থাকবে বেজ, বেজের সাথে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমার ইনপুট সমান সমান কি ব্রাজিল আউট, মানে কি বেজ টু দি পাওয়ার আউটপুট। মানে কি, আপনারা যে ফর্মুলাটা শিখছিলেন সেই ফর্মুলাটা ছিল এরকম, আমি এটারই হচ্ছে সহজ করে দিলাম। আপনারা ফর্মুলা শিখছিলেন লগ বেজ যদি হয় এ, ইনপুট যদি হয় এন, আর আউটপুট যদি হয় এক্স, তাহলে ইনপুট এন সমান সমান বেজ টু দি পাওয়ার আউটপুট। আপনারা এভাবে শিখছিলেন, এভাবে মনে রাখাটা একটু কঠিন, তার থেকে আমরা কি মনে রাখবো, ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট, অথবা ইনপুট সমান সমান কি ব্রাজিল আউট, দ্যাট মিন্স কি ব্রাজিল টু দি পাওয়ার আউটপুট। আমি কি বুঝাইতে পারছি সূত্রটা? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন টাইপ ওয়ানের কেস ওয়ান। লেখেন কেস ওয়ান। আচ্ছা, কেস ওয়ানে আমরা এসে শিখব, আপনি একটা কোশ্চেন দিল এক্সাম্পল ওয়ান, লগ বেজ দেওয়া আছে টেন, ইনপুট দেওয়া আছে এক্স, এত সমান সমান টু হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমাদের সূত্রটা ছিল কি, সূত্রটা ছিল লগ নিচে ছিল বেজ সাথে ছিল ইনপুট,
এইটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমরা সূত্র শিখছিলাম কি ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা এই ছিল আমাদের মূল সূত্র, তার মানে সূত্র কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা এবার আপনি একটু কোশ্চেনটা লক্ষ্য করেন, আপনি কোশ্চেনে কি দিছে, লগ বেস দেওয়া আছে 10, ইনপুট দেওয়া আছে x, আউটপুট দেওয়া আছে 2, চাইছে কি x ইজ ইকুয়ালস টু r, তার মানে কি আপনার কাছে ইনপুট চাইছে। তাহলে আমরা সূত্র জানি কি ইনপুট সমান সমান বেস, বেস হচ্ছে 10, বেস টু দি পাওয়ার আউটপুট 10 স্কয়ার, তার মানে x ইজ ইকুয়ালস টু কি 100। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? তার মানে সূত্র কি ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে এখন যেহেতু ইনপুট বের করতে বসে, তার মানে কি x ইজ ইকুয়ালস টু বেস, বেস কি 10, 10 টু দি পাওয়ার আউটপুট, আউটপুট মানে কি 2, তার মানে x সমান সমান কি 10 স্কয়ার, দ্যাট মিন্স 100। কথা একটু সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক দেখি। এবার আপনার কোশ্চেন দিছে লগ বেস দেওয়া আছে 10, ইনপুট দেওয়া আছে x, এইটা সমান সমান মাইনাস 2 হলে x ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা এইবারও কি বের করতে বসে, ইনপুট বের করতে বসে, কি বের করতে বসে দেখার কোনো দরকার নাই, আমাদের সূত্র কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট 10 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা 10 টু দি পাওয়ার মাইনাস 2 কি লেখা যায়, 1/10 স্কয়ার সমান সমান কি 1/100। বিষয়টা কি বোঝা গেছে? তার মানে আউটপুট কি প্লাস না মাইনাস কি দিয়ে আছে কোনো দেখার দরকার নাই, আমার ফরম্যাট কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আমরা কেস ওয়ানের আরেকটা অঙ্ক দেখব, তাইলে আমরা কেস ওয়ান পারব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে লগ বেস দেওয়া আছে 3, এন সমান সমান 7 হলে এন ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা বিষয়টা দেখেন, আপনার কি বলছে লগ বেস দেওয়া আছে 3, ইনপুট হচ্ছে এন, আউটপুট হচ্ছে 7, বলছে কি এন মানে ইনপুট কত, গল্প কি ছিল ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। অপশনে যদি 3 টু দি পাওয়ার 7 দেওয়া দেওয়া থাকে তাহলে তো আনসার 3 টু দি পাওয়ার 7, আর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে অবশ্যই ছোটো কোনো মান দেবে যেটা আপনি মুখোমুখি ক্যালকুলেট করতে পারেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস ওয়ান ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন কেস ওয়ান ডান লেখা। সবাই একটু যদি বুঝে থাকেন কেস ওয়ান যদি বুঝে থাকেন লেখেন কেস ওয়ান ডান। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে হচ্ছে সবাই ক্লাসটা দেখতে পারে, যেহেতু ইফতারের পর ক্লাস অনেকেই হয়তো পার্টিসিপেট করা আসলে সম্ভব হয় নাই, আর আমাদের তো রমজান প্রায় শেষের দিকে, রমজান শেষ হয়ে গেলে আমরা একটা খুব ভালো সুইটেবল টাইমে ভবিষ্যতের ক্লাসগুলো ইনশাল্লাহ অনেক গুছিয়ে নিতে পারবো, আর পরীক্ষা তো অনেক পরে। আচ্ছা সবাই যদি কেস ওয়ানটা বুঝে থাকেন একটু কমেন্টস করে দেন তো কেস ওয়ান ডান। আচ্ছা কেস ওয়ান যদি বুঝে থাকেন এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কেস পড়বো, সেটা হচ্ছে কেস টু। এটার পাশে সবাই একটু ভাই 3 স্টার দেন, কেস টুটা খুবই গুরুত্বপূর্ণ একটা কেস, সবাই 3 স্টার দেন। আমি একটা এক্সাম্পল লিখলাম, এক্সাম্পল নাম্বার 4। এত হলে এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝছেন, এখানে একটু বেসিকের ব্যবহার আছে। আপনার কি বলছে লগ বেস দেওয়া আছে x, ইনপুট দেওয়া আছে 4, আউটপুট দেওয়া আছে 2, চাইছে কি x ইজ ইকুয়ালস টু 8, মানে এইবার চাইছে বেস। কেস ওয়ানে আপনার কাছে ইনপুট বের করতে বলছে, মোস্ট ওয়েলকাম। কেস টুতে কি বলছে আপনার বেস বের করতে বলছে, তো হয়েছে কি আমার গল্প কি ছিল ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, তার মানে 4 সমান সমান কি x স্কয়ার। আচ্ছা 4 সমান সমান এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান সমান 4 লেখা যায়। আচ্ছা এখান থেকে এক্স এর যদি আপনি মান বের করেন আপনি কি করতেন, এক্স সমান সমান কি প্লাস মাইনাস রুট ওভার 4, দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়ালস টু কি প্লাস মাইনাস 2, এই বের করতেন না। আচ্ছা এই যদি আপনি বের করেন এটা হবে না, হবে কি এক্স সমান সমান রুট ওভার 4, দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়ালস টু 2,
প্রশ্ন হচ্ছে আমি কেন এটা বাদ দিলাম, তাই না? একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাকে কি বাইর করতে বলছে? বেজ বাইর করতে বলছে। আমরা লগের বেসিক ক্লাসে কি শিখছিলাম? এই যে বেজ, এই যে লগের, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, তাই তো? আমি একটু গত ক্লাসের আলোচনা আরেকবার একটু পুনরাবৃত্তি করি, কারণ অনেকে হয়তো গত ক্লাসটা করেন নাই। আমরা জানি কি, এই যে বেজ, এই বেজের মান কখনোই ঋণাত্মক হইতে পারবে না, মানে কি বেজ গ্রেটার দ্যান জিরো হইতে হবে, মানে বেজের প্রথম কন্ডিশন হচ্ছে কি বেজ কখনো ঋণাত্মক হইতে পারবে না, সাথে আরেকটা কন্ডিশন আছে বেজের মান কখনো ওয়ান হইতে পারবে না। তার মানে আমাদের কন্ডিশনই বইলা দিছে বেজ কখনো ঋণাত্মক হবে না, এবং আরেকটা কন্ডিশন ছিল কি বেজের মান কখনো ওয়ান হতে পারবে না। যারা লগারিদমের বেসিক ক্লাসটা মিস করছেন, আমার গ্রুপের অ্যানাউন্সমেন্টের ক্লাসটা দেওয়া আছে, ক্লাসটা একটু করে নেবেন, ওখানে আমি এটা বিস্তারিত বুঝাইছি। তাহলে কি শিখলাম? বেস কখনো ঋণাত্মক হইতে পারবে না। তাহলে আপনার এখানে এক্স স্কোয়ার সমান ফোর, আপনি যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু বের করতেছেন, আপনার মাইনাস টু কি কখনো নিতে পারবেন? কেন? বেস যেহেতু কখনো ঋণাত্মক হইতে পারবে না, তার জন্য এক্স এর মান হবে শুধু টু। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরেকটা এক্সাম্পল করাই। এক্সাম্পল নাম্বার ফাইভ, এক্সাম্পল নাম্বার ফাইভে কি বলছে দেখি। লগ বেজ হচ্ছে এক্স ফাইভ, এটা সমান সমান টু হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা ভাইয়া বিষয়টা একটু দেখেন, আপনার কি বলছে লগ, কি বলছে কোনো দরকার নাই, জাস্ট শুধু লক্ষ্য করবেন কি বের করতে বলছে, বেজ বের করতে বলছে। ইনপুট দেওয়া আছে ফাইভ, আউটপুট দেওয়া আছে টু। গল্প কি ছিল? ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট, মানে ব্রাজিল টু দি পাওয়ার আউট, ব্রাজিল আউট হয়ে গেছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা এক্স স্কোয়ার সমান সমান ফাইভ, বা এক্স ইজ ইকুয়াল টু, শুধুমাত্র আমি রুট ফাইভ নিছি, প্লাস মাইনাস, মাইনাস রুট ফাইভ কেন নেই নাই, কারণ এই যে বেস, এই বেস কখনো ঋণাত্মক হতে পারবে না। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে বেস রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, তখন আপনাকে শুধু মাথায় একটা জিনিস মনে রাখতে হবে, কি বেস কখনো ঋণাত্মক হতে পারে না। আর একটা জিনিসও মনে রাখবে, সেটা হচ্ছে কি বেস কখনো ওয়ান হতে পারে না। এগুলো আমি গত ক্লাসে আলোচনা করছি। তাহলে বেস রিলেটেড কোনো অঙ্ক আসলে কি আমরা পারবো? যদি পারি তাহলে লেখেন কেস টু ডান। যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু কমেন্টস করেন কেস টু ডান। যদি সবাই বুঝে থাকেন লেখেন কেস টু ডান। আচ্ছা আমরা তাহলে কেস টু বুঝছি, তাই তো? আচ্ছা কেস টু যদি বুঝে থাকি এবার আসেন কেস থ্রি। কেস থ্রি থেকে অনেকবার পরীক্ষা কোশ্চেন আসছে এবং এখান থেকে বেশি কোশ্চেন আসে, একই জিনিস। আচ্ছা এক্সাম্পল নাম্বার ফাইভ তো, এবার এক্সাম্পল নাম্বার সিক্স। আপনাকে কোশ্চেন দিছে আচ্ছা বিষয়টা দেখেন, আপনার কোশ্চেন দিছে কি লগ বেজ হচ্ছে এক্স, ইনপুট হচ্ছে ওয়ান বাই নাইন, এটা সমান সমান মাইনাস টু হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। আপনি প্রথমে যখন লগারিদমের ম্যাথ করবেন এভাবেই লিখবেন, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। যখন আপনি একটু লগারিদমের ম্যাথের এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি সরাসরি লিখবেন এভাবে, বেস টু দি পাওয়ার আউটপুট সমান সমান ইনপুট। তাহলে আপনার কি একটা লাইন কিন্তু কম করা লাগবে, আমার কথা কি বোঝা গেছে? তার মানে যখন আমরা একটু প্রথম প্রথম করবো তখন লিখবো কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট,
আর যখন একটু দ্রুত রপ্ত করা শিখে যাব তখন লিখবো কি বেস টু দি পাওয়ার আউটপুট সমান ইনপুট, কথা কি বোঝা গেছে? আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান কি ওয়ান বাই নাইন। আচ্ছা এখন এই ওয়ান বাই নাইন, ওয়ান ডিভাইডেড বাই নাইন মানে কি থ্রি স্কোয়ার, লেখা কি যায়? লিখলাম ওয়ান বাই থ্রি স্কোয়ার সমান কি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, কি লেখা যায়? লিখলাম। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এক্স টু দি পাওয়ার মাইনাস টু বেস টু দি পাওয়ার আউটপুট সমান ইনপুট, বা ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, এভাবে বুঝাই। এখান থেকে এই লাইনটা লিখলাম, নাইন মানে কি থ্রি স্কোয়ার, আচ্ছা ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে বিষয়টা দেখেন আপনার কি দাঁড়াইলো, এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান কি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু। আমরা সূচকের ক্লাসে কি শিখছিলাম, যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে বেস দুইটা সমান, তার মানে এক্স ইকুয়ালস টু থ্রি, অথবা বেস দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান। তাহলে আপনি শিখলেন কি, যদি আমার পাওয়ার দুইটা সমান হয়, এই যে পাওয়ার দুইটা সমান হয়েছে, পাওয়ার দুইটা যদি সমান হয় তাহলে কি আমার বেস দুটো সমান, তার মানে কি এক্স ইকুয়ালস টু থ্রি, অথবা আমার বেস দুটো যদি কখনো সমান হইতো তাহলে পাওয়ার দুটো সমান। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে গল্প কিন্তু সব ম্যাথেরই এক, সেম একদম সেম প্রসিডিউর। আমি আরেকটা ম্যাথ দেখাই, কেস থ্রি এক্সাম্পল নাম্বার সেভেন। আচ্ছা সেভেনে কি বলছে, এবার বলছে এত সমস্যা টু হলে এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা কোনো সমস্যা নাই, আমার গল্প কি ছিল ভাইয়া? গল্প ছিল একটাই, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, তার মানে কি বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান বাই নাইন। আচ্ছা এখন এখান থেকে বা এক্স ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? ওয়ান বাই থ্রি। এখন যে কোনো একজন তো বলতে পারবে পারতেন যে ভাইয়া প্লাস মাইনাস, মাইনাস গেল কই, মাইনাস কেন হবে না? আমরা জানি কি বেস কখনো ঋণাত্মক হইতে পারবে না, এর জন্য এক্সের মান কি ওয়ান বাই থ্রি। তার মানে আপনার এখানে পজিটিভও দিতে পারে নেগেটিভও দিতে পারে, যাই দেখ আপনার ফরম্যাট কি ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, অথবা ইনপুট সমান সমান কি ব্রাজিল আউট হয়ে গেছে, ব্রাজিল টু দি পাওয়ার আউট, কথা কি বোঝা গেছে? এইবার আপনি জাস্ট এই স্ট্রাকচারে করবেন, যখনই বেস বাই করতে বলবে একটা কথা শুধু মনে রাখতে হবে, বেস কখনো ঋণাত্মক হইতে পারে না। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন কেস থ্রি ডান, যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন কেস থ্রি ডান। কেস থ্রি ডান, আচ্ছা কেস থ্রিটা ডান লিখতে থাকেন ততক্ষণ আমি একটু কেস ফোর এর এক্সাম্পলটা লিখে ফেলি। আচ্ছা কেস ফোর যদি একটু কমপ্লেক্স ম্যাথ আসে, সাত নম্বর, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার আট। আচ্ছা তাহলে আমরা সবাই মানে কেস থ্রি বুঝছি, এবার যদি কেস থ্রি বুঝে থাকে এবার আসেন কেস ফোর, এটা একটু যদি কমপ্লেক্স ম্যাথ আসে তাহলে এটা আসতে পারে পরীক্ষায়। আচ্ছা এইরকম ম্যাথ আসলে ভয় পাওয়ার কিছু নেই, গল্প কি ছিল? গল্প ছিল ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। এই বন্ধু কি ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন এটাকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু ফাইভ বাই টু। এটা অনেক নিয়মেই করানো যায়, আপনাকে আমি একটা সহজ নিয়ম দেখাচ্ছি। প্রথমে আসেন বিষয়টা হচ্ছে কি, আমার এক্স এর মান বাড়ি করতে হবে, তার মানে অলওয়েজ আমাকে এক্স কে ফ্রি করতে হবে। এটা একটু দেখেন তো এক্স টু দি পাওয়ার কি মাইনাস হাফ আছে, আপনি কি করবেন উভয় পক্ষরে স্কোয়ার করেন। উভয় পক্ষরে আমি কেন স্কোয়ার করছি, যদি সূচকের ক্লাস করে থাকেন অথবা সূচক যদি ভালো বুঝে থাকেন আপনি জানেন কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু টু, এই লেখা জানেন? এটারে এই যদি লেখেন আর ফাইভ ফাইভ বাই টু স্কোয়ার মানে কি পঁচিশ বাই ফোর, তাহলে এই দুই দুই কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কি এখানে, আমি এখানে আলাদাভাবে দেখাই দিতেছি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। কেন আমি উভয় পক্ষের স্কোয়ার করলাম দেখেন,
एक्स टू दिवार माइनस हाफ इंटू टू लिखा जाए दुई दुई काटा ताले की एक्स टू दिवार माइनस वन एक्स टू दिवार माइनस वन मैंने कि वन बाय एक्स हमारे कथा की सबाई बुझान सबा की बुझान हमारे कथा विषय कि दाड़ो एक्स टू दिवार माइनस वन बाय टू हमें क्या स्कोर कर लार टार्गेट हम एक्स के फ्री करते हैं मैं एक्सर पावर वन बनाते हैं তাহলে আমি কি করবো উভয় পক্ষের স্কোয়ার করলাম তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ স্কোয়ার যদি করেন আমরা সুযোগের ক্লাসে আরো বিস্তারিত শিখব তাহলে এখান থেকে এটা কি লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু টু 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 কাটা দেয় তাহলে এক্স টু দি মাইনাস ওয়ান এক্স টু দি মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স তার মানে কি বা ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কি পঁচিশ বাই চার আপনার কাছে চাইছে কি এক্স এর মান তাহলে দেন উল্টাইয়া উল্টে দিলে কি এক্স ইজ ইকুয়াল টু ফোর বাই পঁচিশ আমার কথা কি সবাই বুঝছেন তার মানে বিষয়টা আমি আপনাকে আরেকবার একটু বুঝাই আমাদের প্রথম যে গল্প গল্পতে গল্প কি ইনপুট সমসান কি বেস টু দি পাওয়ার আউটপুট তার মানে ফাইভ বাই টু সমসান কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এই পর্যন্ত ঠিক আছে এরপরের কাজটা কি আমি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমসান ফাইভ বাই টু লিখলাম লিখছি আগের অঙ্কগুলো যেহেতু এখানে টু থ্রি মাইনাস টু মাইনাস থ্রি দেওয়া ছিল এই কারণে কোনো ফ্র্যাকশন ছিল না ভগ্নাংশ ছিল না যখন এরকম ভগ্নাংশ আকারে আউটপুটটা দিয়ে দিবে আপনার তখন টার্গেট হচ্ছে এই জায়গায় আপনি লক্ষ্য করবেন আমি কি এটারে স্কোয়ার করবো না কিউব করবো মানে কি করলে আমি এক্সকে ফ্রি করতে পারবো ফ্রি মানে কি এক্স এর পাওয়ারকে ওয়ান বানাতে পারবো আমার কথা কি সবাই বুঝছেন যদি এই পর্যন্ত বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ করাই তাহলে ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝে যাবেন এক্সাম্পল নাম্বার নাইন আচ্ছা নয় নম্বর এক্সাম্পল কি বলছে লগ আচ্ছা এত হলে এক্স এর মান কত খুব ভালো কথা আপনার প্রথম কাজ কি ছিল আমার প্রথম গল্প ছিল ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট তাহলে এটা কি লেখা যায় বা এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এইট আচ্ছা ওয়ান বাই এইট ওয়ান বাই এইট মানে কি ওয়ান বাই টু কিউব ওয়ান বাই টু কিউব মানে কি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি খুব ভালো কথা এবার আপনি বিষয়টা দেখেন আমার টার্গেট কি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এই তো আর ওখানে আমি পাইছি কি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন আপনি এই পর্যন্ত যখন করবেন করার পর আপনি একটু লক্ষ্য করেন আমি কি করতে পারি বা এই ঝামেলায় যান না আপনি আরও সোজাভাবে দেখেন এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান কি ওয়ান বাই এইট এই বন্ধু ঠিক আছে আচ্ছা প্রথম কাজ কি আমি এক্সকে ফ্রি করবো আচ্ছা ফ্রি যদি আমি করতে চাই আমি কি করতে পারি উভয় পক্ষের আমি স্কোয়ার করতে পারি যে কোনো একজন তো কোশ্চেন করতে পারতেন ভাই কিউব করলেন না কেন কিউব করি না এই কারণে স্কোয়ার করলে কি এই দুই আর এই দুই কাটাকাটি করা যায় না যায় আচ্ছা গেলে কি থাকে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি খুব ভালো কথা ওয়ান বাই এইট হলে স্কোয়ার করলে আসে কত ওয়ান বাই চৌষট্টি আচ্ছা ওয়ান বাই চৌষট্টি চৌষট্টি মানে কি ফোর কিউব তাহলে এটা কী লেখা যায় ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান কি হয়েছে ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে কি এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয়েছে তাহলে কি বেস দুটা সমান তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু ফোর তার মানে আপনার টার্গেটটা কি আলটিমেটলি আমার টার্গেটটা হচ্ছে আমি এক্সকে ফ্রি করবো এখন যখন আপনি এতটুকু স্টেপ করলেন করার পর আপনি দেখেন আপনি পাওয়ার দুটা সমান পেয়ে গেছেন এখন আপনাকে আর পরের কোনো স্টেপে যাওয়া লাগে নাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন তার মানে আমাদের এই ধরনের ম্যাথ আসলে কেস ফোরের আমার টার্গেট থাকবে অলওয়েজ এক্সকে কিভাবে আমি ফ্রি করবো ফ্রি মানে কি এক্স এর পাওয়ারকে ওয়ান বানাবো এর জন্য যদি দেখেন উভয় পক্ষে স্কোয়ার করা লাগে স্কোয়ার করবেন কিউব করা লাগলে কিউব করবেন অথবা কিছু একটা করার পর যদি দেখেন যে পাওয়ার দুইটা সমান পেয়ে গেছেন তাহলে অটো কি বেস দুইটা সমান আমার কথা কি সবাই বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস ফোর ডান কেস ফোর ডান কেস ফোর ডান যদি বুঝে থাকেন আচ্ছা কেস ফোর যদি বুঝে থাকেন সবাই তাহলে আমাদের টাইপ ওয়ানটা সম্পূর্ণটাই শেষ এটা যদি ফুল বুঝে থাকেন তাহলে লেখেন ফুল টাইপ ডান এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ ফুল
टाइप डान এটা লিখে দেন আমি আরো একটা টাইপ করাবো যেহেতু সময় আমাদের হাতে আছে ফুল টাইপ ডান লিখে দেন এটা যদি পুরো টাইপটা বুঝে থাকেন তাহলে লিখে দেন ফুল টাইপ ডান যদি ফুল টাইপ বুঝে থাকেন তাহলে লেখেন সবাই ফুল টাইপ ডান আমি আরেকটা টাইপ করাচ্ছি আচ্ছা করানোর পর আমি একটু কথা বলি আমি লগের যে বেসিক ক্লাসটা নিছিলাম আর আজকের যে ক্লাসটা নিচ্ছি এই দুইটা ক্লাসের একসাথে আমি একটা পিডিএফ করে আজকে রাতে হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে দেবো ওখানে আরও একাধিক এক্সাম্পল থাকবে যেমন আমি কেস চারটা কেসে আটটা বা নয়টা এক্সাম্পল দেখাইছি আপনাদের 23টা বা 24টা এক্সাম্পল দেবো যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন আমি ক্লাসের পর রাত 10টার দিকে পিডিএফটা আপলোড দিয়ে দেবো সবাই যেই কাজটা করবেন পিডিএফটা ডাউনলোড করবেন আমি ইমেজ আকারেও দেবো আপনার জন্য যেটা সুবিধা আপনি সবগুলো ম্যাথ করবেন করে যদি চান গ্রুপে অ্যাসাইনমেন্ট হিসেবে সেটা জমা দিতে পারেন মানে সবগুলো ম্যাথ করে সলিউশন সহ গ্রুপে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিলে রাহাত জবমেতে আমি অ্যাপ্রুভ করে দেবো কথা কি বুঝতে পারছেন আচ্ছা পুরো টাইপটা যদি বুঝে থাকেন মোস্ট ওয়েলকাম এবার আছেন আমরা আরেকটা টাইপ শিখব টাইপ দুই এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো আচ্ছা আমি তো মানে এগুলো বলছিলাম ইম্পর্টেন্ট টু নো আর মাস্ট টু নো মানে কি মাস্ট টু নো মানে হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি আর ইম্পর্টেন্ট টু নো মানে হচ্ছে মোটামুটি যেটা গুরুত্বপূর্ণ আপনাদের আমি প্রথমে যে টাইপটা পড়াইছি সেটা হচ্ছে মাস্ট টু নো মানে সুপার ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগত ধারণা 43তম বিসিএস এ হয়তো বা টাইপ ওয়ান থেকে কোশ্চেনটা আসলেও আসতে পারে আর টাইপ টু হচ্ছে ইম্পর্টেন্ট টু নো আমি কয়েকটা কোশ্চেন লিখবো সবাই একটু কোশ্চেনগুলো দেখেন এক্সাম্পল নাম্বার ওয়ান 64 এর দুই ভিত্তিক লগারিদম এটা হচ্ছে এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু তে লিখলাম 64 এর চার ভিত্তিক লগারিদম আচ্ছা বিষয়টা দেখেন আপনারা কোশ্চেন দিছে কি যদি এইভাবে কোশ্চেনটা আমি দিতাম লগ বেজ হচ্ছে টু ইনপুট হচ্ছে 64 ইনপুট হচ্ছে 64 ইজ ইকুয়াল টু হোয়াট তখন আপনি কি করতেন আপনাকে যদি কোশ্চেনটা আমি এভাবে দিতাম লগ বেজ হচ্ছে টু ইনপুট হচ্ছে 64 এটাকে সলভ করেন তাহলে আপনি কি করতেন লগ আমার বেজ হচ্ছে টু এখানে আমি একটা টু নিতাম কেন টু নিতাম কারণ আমি জানি কি বেজের ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে মান হয় ওয়ান এগুলো আমি গত ক্লাসে শিখাইছি তাই না আচ্ছা তাহলে টু 64 মানে তাহলে টু মানে কি টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই দুই স্কোয়ার মানে চার দুই কিউব মানে আট টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ টু টু দি পাওয়ার সিক্স মানে 64 তার মানে কি টু টু দি পাওয়ার সিক্স আচ্ছা এরপর আমি কি শিখেছিলাম এই যে পাওয়ারটা এই পাওয়ারটা কি সামনে চলে আসে না তাহলে এতটুকু যেহেতু একই রকম তার মানে ফাইনালি আনসার কত সিক্স আমার কথা কি সবাই বুঝছেন আচ্ছা যদি এই ধরনের কোশ্চেন দিত লগ বেজ হচ্ছে টু ইনপুট হচ্ছে 64 ইজ ইকুয়াল টু হোয়াট আমি পারি এই কোশ্চেনটা এভাবে না দিয়ে আপনার বসে কি 64 এর দুই ভিত্তিক লগারিদম আচ্ছা দুই ভিত্তিক দ্যাট মিন্স কি দুই ভিত্তিক বেস তাহলে বেস দিয়ে আছে কত টু বিষয়টা বোঝেন দুই ভিত্তিক বসে তার মানে বেস কত টু 64 এর কার 64 যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ইনপুট এবার বাল করতে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট আমার কথা কি সবাই বুঝছেন তাহলে অনুরূপভাবে কি 64 এর ফোর চার ভিত্তিক লগারিদম তার মানে লগ চার ভিত্তিক বেস কত ফোর কার লগারিদম 64 যার লগারিদম বলবে সেটা হচ্ছে ইনপুট তাহলে এটাকে সলভ করবেন কি হবে লগ ফোর 64 মানে কি ফোর কিউব আচ্ছা এখান থেকে কি লেখা যায় থ্রি লগ ফোর ফোর একই রকম যেটা দেখতে এগুলো হচ্ছে ওয়ান তাহলে ফাইনাল অ্যান্সার কত থ্রি একটু যদি দ্রুত করতে চান তাহলে বিষয়টা দেখেন এখানে যে পাওয়ারটা থাকবে না এই পাওয়ারটাই অ্যান্সার তাহলে অ্যান্সার কত থ্রি আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি এই বন্ধু যদি বুঝে পারি তাহলে আমি আরেকটা অঙ্ক করাচ্ছি আজকের দিনের লাস্ট অঙ্ক আপনার কোশ্চেন দিছে থ্রি রুট থ্রি এর
तीन भित्तिक लगारिदम, थ्री भित्तिक लगारिदम, এটা হচ্ছে एग्जांपल थ्री। আচ্ছা বিষয়টা একটু ভাই বুঝেন, আপনারা কি বলছে थ्री रूट थ्री थ्री ভিত্তিক লগারিদম, আমি কি শিখাইছি কত ভিত্তিক थ्री ভিত্তিক, তার মানে এটা হচ্ছে বেস, তাহলে বেস কত थ्री, আর এটা হচ্ছে কি ইনপুট थ्री रूट थ्री। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা এবার আসেন একটু ক্যালকুলেশনে, লগ বেস হচ্ছে थ्री, थ्री रूट थ्री মানে কি, थ्री रूट थ्री মানেটা হচ্ছে আমি একটু আলাদা ভাবে দেখাই, थ्री रूट थ्री এটা মানে হচ্ছে थ्री পাওয়ার হচ্ছে वन, আর रूट थ्री লেখা যায় কি थ्री टू दि पावर वन बाई टू, তাহলে এখান থেকে थ्री আপনি সূচকের ক্লাসে এগুলো শিখবেন, ए टू दि पावर एम इंटू ए टू दि पावर एन সমান কি ए टू दि पावर एम प्लस एन, তাহলে এটা কি লেখা যায় थ्री टू दि पावर वन प्लस वन बाई टू, তাহলে थ्री এখানে লসাগু যদি হয় দুই, দুই প্লাস এক দ্যাট মিন্স হচ্ছে কি थ्री थ्री बाई टू, কথা কি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে थ्री रूट थ्री মানে কি थ्री थ्री बाई टू, थ्री थ्री बाई टू। আমি আপনাকে কি শিখাইছি একটু আগে, বেজার ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে টু দি পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে অ্যানসার, তাহলে অ্যানসার কত थ्री बाई टू। আমার কথা কি সবাই বুঝছেন, যদি বুঝে থাকেন আমি বিষয়টা আরেকবার বলি, যে थ्री रूट थ्री এত কিছু কইরা কি थ्री टू दि पावर थ्री बाई टू আনার টাইম আছে, আপনি আসেন थ्री মানে কি थ्री टू दि पावर वन, रूट थ्री মানে কি थ्री टू दि पावर वन बाई टू, একের সাথে যদি হাফ যোগ করেন তাহলে কি দেয়া হয় না, एक प्लस वन बाई टू माने कि वन पॉइंट फाइव माने देर देर माने कि थ्री बाई टू ना, कथा की बुझा गया तेल एत लांगी लेखा लागे थ्री बाई टू। एरपर हमें कि शिखेछि आपनारा एई सूत्रटा तो माने जानें सबाई, जे लग एखाने हच्छे बेज एटा हच्छे इनपुट टू दि पावर एन, ताले एनटाके आगे आनते हय ताई ना, एखन जेहेतु आमार बेजेर इनपुट दुटो देखते एकई रकम माने एतटुकु माने कत वन, ताले बेजेर इनपुट देखते जदि एकई रकम हय ताले टू दि पावारे जा थाकबे सेटाई हच्छे आमार आंसर, ताले आंसर कत थ्री बाई टू। कथा की सबाई बुझछेन, जदि बुझे थाकेन ताहले सबाई एकटू लेखेन, तो टाइप टू डान। आमी आरो एकटा अंक करबो, आगे फिडबैकटा देन, टाइप टू की डान होइछे एकटू फिडबैक देन। टाइप टू डान लिखें जो टाइप टू बुझे थे, जो टाइप टू टा बुझे थकें लिखें टाइप टू डान। अच्छा তাহলে আমি একটু বিষয়টা বলি, আমি লগের যে বেসিক ক্লাসটা নিছিলাম আর আজকে যে দুইটা টাইপ পড়াইলাম এটা আবার চারটা কেস ছিল, পুরো জিনিসটাই আমি একটা শীট করে পিডিএফ আকারে রাত 10টার সময় আপলোড দেব, ইমেজও দেবো যাদের পিডিএফ ডাউনলোড করতে সমস্যা, আপনারা শীটটা নিজ দায়িত্বে গ্রুপ থেকে সংগ্রহ করবেন রাহাত জব ম্যাথে, যারা রাহাত জব ম্যাথের সাথে এখন পর্যন্ত যুক্ত নাই বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা দেখতেছেন তারা রাহাত জব ম্যাথে জয়েন করবেন। এখানে হচ্ছে আমি গ্রুপে আমার রাত 10টার সময় শীটটা দিয়ে দেবো, সবাই শীটটার যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলভ করবেন, করার পর আপনি হচ্ছে চাইলে সলভ করে ম্যাথগুলো আমার গ্রুপে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে পারেন, তাহলে আপনি দেখা যাবে যে কোনো রেফারেন্স বইয়ের, আমি যে তিনটা টাইপ করাইছি আজকে দুইটা আর গতদিন একটা, এই তিনটা টাইপ পড়লে আপনি দেখা যাবেন যে কোনো রেফারেন্স বইয়ের প্রায় এক থেকে দেড় অঙ্ক পারেন, আপনি কথা বুঝতে পারছেন। আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, যেহেতু এখন পবিত্র রমজান মাস টাইমটা আমাদের জন্য একটু সমস্যা, সোয়া সাতটা মানে হচ্ছে ইফতারির পরে, রাত দশটা মানে হচ্ছে সেহরি মানে তারাবি নামাজের পরে, এর জন্য আমরা ঈদের আগে হয়তো আর একটা ক্লাস নেব, এরপর ঈদের পর আমরা একটা সুবিধাজনক সময় আরও ইনশাল্লাহ অনেক ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, আর আপনাদের পরীক্ষা যেহেতু অনেক পরে, এখনও পরীক্ষা হতে প্রায় ছয় মাসের মতো আছে সময়, সুতরাং আমাদের রাহাত জবনে তো অনেক কার্যক্রম ইনশাল্লাহ হবে, এই কার্যক্রমগুলোর সাথে আপনারা ইনশাল্লাহ সবাই থাকবেন, সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।